এনআরসিত বাংলাদেশীর নাম মোহাম্মদ আলী আহমেদর নাম এনআরসিত অন্তর্ভুক্ত হওয়াক লৈ ক্ষুণ্ণ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত চলি থকা এনআরসির প্রথমখন খসড়াত বিদেশীর নাম অন্তর্ভুক্ত হওয়াক লৈ এনআরসি কর্তৃপক্ষক জবাবদিহি করার পিছত এনআরসি কর্তৃপক্ষই গঠন করেছে ডাটা ব্যাংক, যত থাকিব ডি ভোটার, ঘোষিত বিদেশী আর বিদেশী ন্যায়াধীকরণত গোচর চলি থকা ব্যক্তির নাম। সরকারে যেতিয়াই বিচারে তেতিয়াই পাব পারিব ডাটা ব্যাংকের পৰা তথ্য। এটা ডিজিটাল লকার নিচিনা আমি অলরেডি ক্রিয়েট করে লোক রাইজর যদি ডকুমেন্ট হেরাই হয়ে যায় তাহলে আমার আজকে একটা কপি থাকবে। অনলাইন হব ডাটা ব্যাংক, জাতির রক্ষা কবচ এনআরসিত যাতে কোনো প্রকারে বিদেশীর নাম অন্তর্ভুক্ত হব নোৱাৰে তাৰ বাবে নথি পরীক্ষণত সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে কর্তৃপক্ষই। নথি পরীক্ষণত তথ্যর উপর গুরুত্ব এনআরসি কর্তৃপক্ষর। গতিকে এটা ইম্পর্টেন্ট কথা যে জাস্ট ডকুমেন্টের উপর বেস করে আমি এনআরসি নকরো, ডকুমেন্টের ভিতর যেটা কথা লেখা আছে এইটো আমি পরীক্ষণ করো, আর তারপরে আমি কোনোবা এজন মানুষ জেনুইনলি ইন্ডিয়ান সিটিজেন হয় না নহয় আমি পরীক্ষণ করি, তেতিয়া তেওঁৰ মানুহ নাম সোমাবলৈ দিম, নহলে নিদিম। 30 জুনত প্রকাশ পাব দ্বিতীয়খন খসড়া তালিকা। দ্বিতীয়খন খসড়া তালিকা প্রকাশের পিছত এমাহৰ বাবে থাকিব অভিযোগ দাখিলৰ সময়। গতিকে এই ক্লেইমস অবজেকশনস দিয়া প্রক্রিয়াটো সম্পূর্ণ খসড়াখনৰ পাছত আরম্ভ হব, আর এই গোটেই ক্লেইম আর অবজেকশন ডিসপোজ করার পাছত আমি চূড়ান্ত এনআরসি, তার মানে ফাইনাল এনআরসি প্রস্তুত করি। এতিয়া সকলোৰে অপেক্ষা এনআরসির খসড়া প্রকাশলৈহে। ক্যামেরা পার্সন বিমল ঘোষর সৈতে রাজু বৰৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।